শিবপুর উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে চাকরির আচার আচরণে তারা মুগ্ধ, অরুণের আচার আচরণে তারা মানুষ অত্যন্ত ভালো মানুষ হিসেবে তাদেরকে স্মরণ করে এবং তার অভাব আপনারা নিজেরা অনুভব করেন, সেই কারণে জাকিরের কথা শুনলে আপনারা একটি ভালো মানুষের দোয়া মাফিরে চেষ্টা করেন দুদিন আগ থেকে এখানে থাকার জন্য। তাই আমাদের কাছে আর কিছু চাওয়ার নাই তার কবরস্থানে থেকে। তাই আমরা যারা জীবিত রয়েছি আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন তাদের জীবনের সকল গুনাহগত মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমাদের চেষ্টা করতে হবে জাকিরের মতো আচার আচরণ দিয়ে মানুষকে দলের নেতা কর্মীদের কাছে টেনে আনা, এটা তার কাজ, তার জীবন্ত সাথে কাজটি করেছেন। আপনারা যদি সেই কাজটি করতে পারেন তাহলে আপনারা ধন্য হবেন। তাই আপনারা যারা এখানে জাকিরের স্মরণ সভায় এসেছেন স্বতঃস্ফূর্ত ভাবে, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার আত্মীয় স্বজন জেলখানায় নির্মমভাবে নিহত জাতীয় চার নেতা সহ স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন, যুদ্ধ করে নিহত হয়েছেন, এবং আমাদের প্রিয় মানুষ আমার সাথে কি আচরণ করেছে আমি বুঝতে পারি না, সেই কারণে আমার জাকিরের স্মরণ শোনা আমার অনেক কষ্ট হয়। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, জাকিরের জন্য দোয়া করবেন, আমার ভাই অরুণের জন্য দোয়া করবেন, শহীদ বিলাল খান কিরণের জন্য দোয়া করবেন, যাতে আমরা যারা জীবিত আমাদের কর্মকাণ্ডে যেন মানুষ আমাদের মৃত্যুর পরে যাতে এমন মানুষ স্মরণ করে, সেই জিনিস সেই কাজটুকু আপনারা করার উদার তহবান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করি।